15/11/2020, বার হলো রবিবার। আজকে রাশিফল, আজকে রাশিফলে মানুষের ভাগ্যে কি কি আছে সেটি জানতে আপনারা কিন্তু শেষ পর্যন্ত একটু ভিডিওটা দেখবেন। আজকে চন্দ্র বিশাখা নক্ষত্রে আছে, বৃহস্পতি নক্ষত্র, বিশাখা নক্ষত্র হলো বৃহস্পতি নক্ষত্রের তুলা রাশির পরে। চন্দ্র যদি বিশাখা নক্ষত্রে থাকে অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে থাকে তাহলে কি সংযোগ তৈরি করে মানুষের জন্য সেটা একটু আপনাকে জানতে হবে। প্রতিদিনের রাশিফলের ভিডিও দেখে আপনারা অনেকেই উপকৃত হয়েছেন বলছেন, তো অনেকটা সাবধানতা অবলম্বনও করছেন, আমাদের কাছে SMS এসেছে, তো সেটা খুব ভালো লাগে। অনেক মানুষ লিখেছেন শাস্ত্রীজি অনেক বিপদ আপদ থেকেও আমরা বেঁচে গেছি। তো সবসময় একটা জিনিস মনে রাখবেন, রাশিফলের ভিডিও আপনাদের কিন্তু সতর্ক ও সাবধান থাকার জন্যে, এবং কোন কোন মানুষ আজকে বেশি কাজ করলে মুনাফা পাবে এবং কোন কোন মানুষ কিসে থেকে সতর্ক থাকবে সেটি জানানোর জন্যই কিন্তু আজকের আমাদের এই প্রয়াস রাশিফলের ভিডিও। তো যাই হোক, আজকে রাশিফলের ভিডিওতে আমি আপনাদের শুভ সময়টাও বলবো, তার আগে বলবো যে মেষ রাশির মানুষের কিন্তু আজকে অত্যন্ত শুভ হবে। মেষ রাশির মানুষের বিশেষ করে পারিবারিক শান্তি বজায় থাকবে, অশান্তি ঝগড়াঝাঁটি থেকে আপনি অনেকটা দূরে থাকবেন। হয়তো আপনি অনেকটা পারিবারিক অশান্তির মধ্যে ছিলেন, সেটা কিন্তু কাটতে চলেছে। বাড়িতে আত্মীয় সমাগমের একটা যোগ দেখা যাচ্ছে, যে কোনোভাবে আপনার বাড়িতে আত্মীয় আসবে এবং সেখানে একটা হই হুল্লোড়ের কিন্তু একটা ব্যাপার থাকছে। পুরানো বন্ধুবান্ধবের সাথে আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে, বিদেশে বা প্রবাসী যেসব মানুষ আছে তাদের সাথে আপনার নিকটস্থ মানুষ তাদের সাথে আপনার সংযোগ তৈরি হবে, অর্থাৎ কথাবার্তা বা আদান প্রদান হবে। বিষরাশি, বিষরাশির মানুষের আজকে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা দারুণ হবে। যারা জলে কোনো ব্যবসা করছেন অর্থাৎ জাহাজে, অনেকে জাহাজে থেকে কাজ করে, অর্থাৎ মানে মালপত্র নিয়ে এক দেশ থেকে অন্য দেশে যা, তাদেরও কিন্তু বিরাট ভালো হবে। অর্থাৎ ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা যারা বাইরে করছেন তাদের অত্যন্ত শুভযোগ দেখা যাচ্ছে। যারা শেয়ার মার্কেট বিভিন্ন লগ্নিতে কাজ করছেন তাদেরও কিন্তু বিষরাশির মানুষের আজকে অত্যন্ত শুভ। সেই ক্ষেত্রে বিশেষভাবে অর্থ লাভের একটা যোগ দেখা যাচ্ছে যারা বিষরাশির মানুষ। তবে অবশ্যই শত্রু, গুপ্ত শত্রু থেকে একটু সতর্ক হয়ে চলতে হবে যারা বিষরাশির মানুষ। মিথুন রাশির মানুষ, মিথুন রাশির মানুষ আজকে কীরকম ফল করবে? মিথুন রাশির মানুষ আজকে নিজের সত্য কথা বলাই অনেকে আপনার প্রতি রেগে যেতে পারে, আপনার প্রতি বিরাগভাজন হতে পারে। আপনি হয়তো আজকে মুখের উপরে অনেক সত্যি কথা বলে দেবেন, যেটা অনেকের ভালো লাগে না, কারণ সত্যিটা তো শুনতে ভালো লাগে না কারুর। তো ব্যাপারটা হচ্ছে তার হয়তো দোষ গুণ, যাই হোক, আপনার কোনো শুভাকাঙ্ক্ষী মানুষ হয়তো আপনি তাকে কিছু সুপরামর্শ দিতে পারেন তার মঙ্গলের জন্য, তার হিতার্থের জন্যে। সেটা কিন্তু মানুষ অন্য বা ব্যাকা চোখে নেবে, একটু নজর রাখবেন এই দিকটা। যারা বিষরাশি, মিথুন রাশি, মিথুন রাশির মানুষ আজকে কিছুটা সময়ের আগেই আজকে আপনি কাজ করতে পারবেন। আজকে একটু তাড়াহুড়ো থাকবে আপনার, কাজ করার ফলে একটু তাড়াহুড়ো থাকবে, কিন্তু সেই ক্ষেত্রে একটু কাজে ভুল হওয়ার আশঙ্কা আজকেও দেখা যাচ্ছে কিন্তু। তাই ধীরে সুস্থে শান্ত মনে যে কোনো সিদ্ধান্ত নিতে আজকে ভুল হতে পারে, আপনি একটু মানে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। অনেক সময় কী হয়, আমরা মানে সঠিক সিদ্ধান্ত নিতে পারি না যে আমি এই কাজটা করবো না এই কাজটা করবো, আমার এটা করা উচিত কি উচিত না, এই ধরনের নেগেটিভ পজিটিভ চিন্তা কিন্তু মাথায় আপনার ঘুরঘুর করবে। তাই অবশ্যই মিথুন রাশির মানুষ অবিচল মনে শান্ত মনে সঠিক সিদ্ধান্ত নেবেন, যেটা আপনার মঙ্গল হয়। তবে মিথুন রাশির মানুষ আজকে যে কোনো সংক্রমণজনিত কোনো সমস্যা বা রোগ এই ধরনের থেকে একটু দূরে থাকবেন, যে কোনো সংক্রমণজনিত বা সোয়াচেজনিত কোনো রোগের থেকে একটু দূরে থাকতে হবে যারা কিনা মিথুন রাশির মানুষ। আজকে শুভ টাইমটা আমি আরেকটু বলে দিই, এর মধ্যে আজকের শুভ টাইম হলো কিন্তু এই সময়। আমি সবসময় প্রতিদিন আপনাদের রাশিফলের ভিডিওর মধ্যে শুভ সময় বলি, কিন্তু শুভ সময়টা একটু জেনে রাখবেন, কারণ এই সময় চেষ্টা করবেন আপনারা গুরুত্বপূর্ণ বা ভাইটাল কোনো কাজ করতে। কারণ আমি আগেও বলেছি সময় কিন্তু একটা কথা বলে, সময় কথা বলে মানুষের, অনেকে হয়তো বোঝেন এই ব্যাপারটা। কারণ সময় যদি ভালো থাকে আপনি অনেক কিছু পাবেন, আবার সময় যদি খারাপ থাকে আপনার জীবন থেকে অনেক কিছু হারিয়েও যাবে। ঠিক যেমন নদীর জোয়ার কেউ আটকাতে পারে না, আবার ভাটাটাও কিন্তু কেউ আটকাতে পারে না, ঠিক তাই মানুষের জীবনটাও কিন্তু তাই, জোয়ার ভাটার মতো। তাই অবশ্যই আপনাকে ভালো সময়টা কখন সেটা জানতে হবে। তো আজকের এই সময় আপনার যে কোনো ভাইটাল কাজ করতে পারেন। আজকের অমৃত যোগ হচ্ছে সকাল 6:50 থেকে 8:57, সকাল 6:50 থেকে 8:57
অমৃতযোগ এবং মহেন্দ্রযোগ থাকছে, খুব গুরুত্বপূর্ণ। মহেন্দ্রযোগকে আমি ভীষণ পছন্দ করি আমি নিজে ব্যক্তিগতভাবে, কারণ এই যোগটা খুব ভালো একটা যোগ। এই যোগে না হওয়া কাজও কিন্তু হয়ে যায়। কোনো মানুষ আপনার বিশেষ কোনো কাজ করতে চাইছে না, এই সময় যাবেন তার কাছে, সেটা কিন্তু তখন সে না বলতে পারবে না। এই নিয়ে একটা গল্প আছে, উপাখ্যান আছে, হয়তো আমি কোনো এক সময় বলবো আপনাদেরকে। তো 3:22 থেকে 4:04 আজকের শুভ মানে দিনের বেলায় দিবা 3:22 থেকে 4:04 মহেন্দ্রযোগ, 3:22 থেকে 4:04 ভালো জিনিস কম থাকে, তাই অবশ্যই এই সময়ের মধ্যে আপনাকে করতে হবে 3:22 থেকে 4:04। এটা হলো মহেন্দ্রযোগ, ভীষণ একটা গুরুত্বপূর্ণ যোগ, যে কোনো কাজের জন্য আদর্শ সময়। কর্কট রাশি, কর্কট রাশির মানুষ আজকে একটু খাওয়া দাওয়া বেশি হয়ে যেতে পারে, মানে খাওয়ার প্রতি একটু বেশি নজর থাকবে। আপনি নিজে আত্মীয় বাড়িতে যেতে পারেন বা আপনার বাড়ি থেকেও আজকে আসতে পারে যারা কর্কট রাশির মানুষ, অর্থাৎ আত্মীয় সমাগম। তবে একটু খেয়াল রাখবেন যাতে অধিক কথা বলার মধ্যে আপনার মানে আত্মীয় স্বজনের মধ্যে যাতে আপনার মতবিরোধ তৈরি না হয়। কর্কট রাশির মানুষ কিন্তু আজকে একটু মতবিরোধ তৈরি হওয়ার একটা দিন, অর্থাৎ অনেক সময় হয় আমরা কথা বলতে বলতে কারোর সাথে হয়তো আমাদের মতের মিল নাও হতে পারে বা আমার সাথে তার মতের মিল নাও হতে পারে, এই ধরনের একটা সমস্যা কিন্তু ফেস করতে পারেন। ব্যবসায় ভীষণ উন্নতি, চাকরি, যারা চাকরি পাননি তাদের জন্য কেউ কোনো ভালো খবর দিতে পারে, চাকরির কোনো যোগ তৈরি হতে পারে বা আপনাকে কেউ কোনো খবর দিতে পারে যে অমুক জায়গায় একটা কাজ আছে। এই যোগটা দেখা যাচ্ছে যারা কর্কট রাশির মানুষ, যারা সরকারি চাকরির চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে বা সরকারি চাকরি আপনার মানে নাম হয়ে বসে আছে বাট আপনি এখনও চাকরি নিয়োগপত্র পাননি, অ্যাপয়েন্টমেন্ট লেটার অপেক্ষা করছে আপনার জন্য, কর্কট রাশির মানুষের কিন্তু খুব ভালো সময় আগামী দিনে। তাই কর্কট রাশির মানুষের কিন্তু চাকরির কোনো সুখবর আপনার কাছে আসতে পারে যারা কর্কট রাশির মানুষ। সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তবে সন্তানের বিশেষ করে সন্তানের দিকটা একটু খেয়াল রাখবেন। আপনার ছেলে বিশেষ করে আপনার কিন্তু বিরাগভাজন হতে পারে, অর্থাৎ আপনার কাছে কোনো জিনিস মানে চেয়ে সে কিন্তু নাও পেতে পারে বা আপনি হয়তো তাকে দিতে অস্বীকার করতে পারেন, সেই ক্ষেত্রে তার সাথে কিছুটা মতানৈক্য তৈরি হতে পারে সন্তানের সাথে, বি কেয়ারফুল। সিংহরাশি, সিংহরাশির মানুষ আজকে অযথা খরচটা বেড়ে যাবে, একটু বেশি ব্যয়টা বাড়বে, আয়টা একটু কম দেখা যাচ্ছে যারা সিংহরাশির মানুষ। অনেক জিনিস কেনাকাটার ফলে, আপনার কিন্তু কিছুটা ভুল ত্রুটি হতে পারে, তাই অবশ্যই একটু দেখে শুনে জিনিস কেনা উচিত বা মিলিয়ে মিলিয়ে জিনিসটা একটু নেবেন যারা সিংহরাশির মানুষ। সিংহরাশির মানুষ আজকে কোনো যানবাহনজনিত কোনো সমস্যায় পড়তে পারেন বা আপনি কারুর সাথে কিন্তু রাগে বা ক্রোধে জড়িয়ে যেতে পারেন, অর্থাৎ অনেক সময় রাস্তাঘাটে বিভিন্ন জনের সাথে অনেক সময় আমাদের বাকবিতণ্ডা তৈরি হয়, তাই সিংহরাশির মানুষের এই দিকটা দেখা যাচ্ছে, যানবাহন থেকেও আপনাকে সতর্ক থাকতে হবে। কন্যারাশির মানুষ, যারা প্রমোটিংয়ের সাথে যুক্ত, যারা বিজনেসের সাথে যুক্ত, যারা বাড়ি কেনাবেচা করেন বা জমির মানে কাজ করেন তাদের কিন্তু ভীষণ ভালো, যারা ব্রোকারেজের কাজ করেন কন্যারাশির মানুষ, প্রচুর মুনাফা আজকে আপনি করতে পারবেন আপনার রাশি অনুযায়ী এবং সেই ক্ষেত্রে আপনার সেটা শুভফল প্রদান করবে। তবে নিজের ব্যাংক ব্যালেন্সটা আজকে মানে আপনি একটু বাড়িয়ে নিতে পারবেন, এবার আসবো তুলারাশি, তুলারাশির চাকরিতে প্রমোশন, স্বাস্থ্যের উন্নতি হবে, স্বাস্থ্যের প্রতি আজকে বিশেষ নজর যাবে, সন্তানের সুশিক্ষার জন্যে, সন্তানের উচ্চশিক্ষার জন্যে কিছুটা খরচ আপনি করতে পারেন, সন্তানের সাথে বা সন্তানের মানে ভালো ফিউচারের জন্যে আপনার চিন্তা বাড়তে পারে, তার জন্য আপনি কোনো কাজ বা পলিসি করতে পারেন। তুলারাশির মানুষের আর একটা যেটা দিক হবে সেটা হলো নিজের অজান্তে পরিবারের জন্য কোনো ভালো কাজ করতে পারেন আপনি, নিজের মানে মানে কারোর অজান্তে, অর্থাৎ পরিবারকে হয়তো আপনি জানালেন না কিন্তু তাদের মানে অজান্তে আপনি তাদের জন্য, তাদের ভবিষ্যতের জন্য কোনো ভালো কাজ আপনি করতে পারেন তুলারাশির। নিজের কিছুটা শরীর চর্চার মধ্যে কিছুটা সময় ব্যয় করতে পারেন, শরীর স্বাস্থ্যের প্রতি একটু বেশি খেয়াল আসবে, নিজের সন্তানের মঙ্গল কামনায় কিছুটা খরচও আপনি একটু বেশি করবেন আজকে তুলারাশির মানুষ। আজকে আপনার মানে মন মানসিকতা ভীষণ বড় হবে, আবেগ দিয়ে বেশি কাজ করবেন, সকলের খোঁজ খবর রাখতে চাইবেন আজকে। অনেক সময় আমাদের কাছের বা দূরের মানুষ, অনেক সময় কাজের চাপে মানুষ খোঁজ খবর রাখতে পারে না, কিন্তু তুলারাশির মানুষের কিন্তু আজকে এই দিনটা হবে, আপনি সবার প্রতি একটু সিম্প্যাথিটা বেশি বেড়ে যাবে, সবার জন্য আজকে আপনি বেশি ভাবতে থাকতে পারেন, কোনো মানুষ কিছুটা অর্থ সাহায্য চাইতে পারে আপনার কাছে, তুলারাশি। বৃশ্চিক রাশি, নিজের যত নেগেটিভিটি আছে সেটা দূর করতে হবে আজকে। আজকে মনের মধ্যে কিন্তু শুধু নেগেটিভ চিন্তাটা আপনার বেশি আসতে পারে যে এটা হবে কি হবে না, এই নেগেটিভ চিন্তা আজকে আপনাকে কিছুটা মানসিক হতাশা তৈরি করতে পারে।
মা বাবার সাথে আজকে সম্পর্ক তৈরি হবে, মা বাবার বাড়িতে আজকে আপনি যেতে পারেন বা বাবা মা আপনার বাড়িতে আসতে পারে, অর্থাৎ নিজের কাছের সবচেয়ে কাছের লোকের সাথে আজকে বন্ধুত্ব হবে, ভালোবাসা তৈরি হবে, যারা কিনা বৃশ্চিক রাশির মানুষ। তবে আজকে বাড়িতে পুজোর ক্ষেত্রে কিছুটা বিশেষ উপচার মানতে হবে, পুজোর ক্ষেত্রে কোনো কিছু ভুল ত্রুটি হয়ে যেতে পারে, যদি বাড়িতে পুজো দেন সেই ক্ষেত্রে একটু কিছুটা নিয়ম নীতি মেনে করতে হবে যারা বৃশ্চিক রাশির মানুষ। বৃশ্চিক রাশির মানুষ আর একটা, যে কোনো সমালোচনা থেকে দূরে থাকবেন, কারোর ব্যক্তিগত আক্রমণ করবেন না, সমালোচনা থেকে দূরে থাকবেন বৃশ্চিক রাশি। ধনুরাশি, ধনুরাশির মানুষ আজকে গাড়ি কেনার সুযোগ থাকছে আজকেও, এবং ধনুরাশির মানুষের যে কোনো চার চাকা হোক দু চাকা হোক আপনার প্রিয় যানবাহন অনেক সময় মানুষ কিনতে চায়, সেটা কিন্তু কেনার সুযোগ থাকছে যারা ধনুরাশির মানুষ। মানুষের আজকে আপনার নিজের জন্য কোনো কিছু আপনি করতে পারেন যারা ধনুরাশির মানুষ, তবে বাড়ি কিনতে গিয়ে একটু মানে বাজে প্রমোটারের পাল্লায় পড়তে পারেন, বাড়ি কিনতে গিয়ে আপনার টাকা আত্মসাৎ করতে পারে কিন্তু আপনি ফ্ল্যাট বা জমি পেলেন না, সেই ক্ষেত্রে একটু দেখে নেবেন ধনুরাশির মানুষের কিন্তু এই দিকটা একটু দেখে নেবেন দয়া করে, বাজে প্রমোটার থেকে একটু সাবধানে থাকবেন। আপনার বিয়ের যোগ তৈরি হতে পারে, তবে ভাঙচি আসতে পারে, অনেক সময় কি হয় আশপাশ প্রতিবেশী যে কোনো মানুষ অনেক সময় আপনার নিকটস্থ মানুষ আপনার নামে বাজে বদনাম রটনা করতে পারে, এবং সেই ক্ষেত্রে আপনার বিয়ের জায়গাটা যতক্ষণ বিয়ে না হয় যাদের বিয়ে হয়তো ঠিক হয়ে গেছে একটু খেয়াল রাখবেন এই দিকটা, কারণ বিয়ের ক্ষেত্রে একটা ডিসপুট দেখা যাচ্ছে যারা ধনুরাশির মানুষ। মকর রাশির মানুষ আজকে কঠিন কঠিন সমস্যার সমাধান আপনি করতে পারবেন, যে কোনো কঠিন সমস্যার সমাধান আজকে আপনি এক মুহূর্তের মধ্যে করতে পারবেন, হয়তো অনেকদিন ধরে ভাবছেন বাট কোনো সমস্যার সমাধান সূত্র বের করতে পারছেন, আজকে একটু চেষ্টা করতে পারেন। আমার কথা আজকে মকর রাশির মানুষ কিন্তু যে কোনো সমস্যার সমাধান আপনি করতে পারেন যারা মকর রাশির মানুষ। আর্থিক স্বাবলম্বী হতে পারেন, টাকা পয়সা প্রচুর আসবে, অর্থের জন্য কষ্ট পেতে হবে না, আজকে ঋণ শোধ করতে পারেন, আপনি ঋণ শোধ করতে পারেন, তবে বাড়ির দিকটা একটু জলের দিকে খেয়াল রাখবেন, বাড়ির জলের দিকে খেয়াল রাখবেন, বাড়ির আজকে দক্ষিণ পশ্চিম দিকে, বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে একটু বাস্তুদোষ হতে পারে যারা মকর রাশির মানুষ, বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে কোনো বাস্তুদোষ আছে কিনা বা বাড়িতে কোনো নোংরা আছে কিনা, বিশেষ করে দক্ষিণ পশ্চিম অর্থাৎ নৈঋত্য কোণে যারা মকর রাশির মানুষ খেয়াল করবেন এই কোণটা ঠিক আছে কিনা আপনার। এবার বলবো কুম্ভ রাশি, কুম্ভ রাশির মানুষ যে কোনো আতশবাজি থেকে সাবধানে থাকতে হবে, কুম্ভ রাশির মানুষ যে কোনো আতশবাজি থেকে সাবধানে থাকতে হবে যাতে কোনো বিপদ আপদ না হয়, এবং কুম্ভ রাশির মানুষ যে কোনো আলো বা যে কোনো কারেন্ট থেকেও সাবধানে থাকতে হবে কুম্ভ রাশির মানুষের, যাতে করে কোনো অনিষ্ট বা ক্ষতি না হয় কুম্ভ রাশির। বাড়িতে কোনো বিয়ের শুভারম্ভ হতে পারে, বাড়িতে কোনো বিয়ের শুভারম্ভ হতে পারে কুম্ভ রাশির, বা আপনার সন্তানের বা আপনার নিজেরও কিন্তু বিয়ে ঠিক হতে পারে কুম্ভ রাশির মানুষ। আজকে বাইরে ঘোরার একটা যোগ আছে, দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন, কুম্ভ রাশির মানুষের দূরে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। কুম্ভ রাশির মানুষের আজকে নিজের সজ্ঞানে কাজ করবেন, কারোর পরামর্শ আজকে হয়তো আপনি নাও নিতে পারেন, নিজের পরামর্শে নিজের বুদ্ধিতে আজকে আপনি বেশি বেশি করে কাজ করতে পারেন যারা কুম্ভ রাশির মানুষের। ওভারঅল কিন্তু আজকে দিনটা ভালো, যদি তারা একটু কাজটা ভালো করে করতে পারে তাহলে কুম্ভ রাশির মানুষ কিন্তু ভবিষ্যতের জন্য যথেষ্ট ভালো করবে, তবে ভালোবাসার দিকে কিন্তু কিছুটা প্রত্যাখ্যাত হতে পারেন। আপনার কোনো পছন্দের মানুষ, কোনো প্রেমিক প্রেমিকা, তাদের মধ্যে সম্পর্ক হানিরও কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে যারা কুম্ভ রাশির মানুষ। মীন রাশির মানুষের আজকে কী হতে পারে, মীন রাশির মানুষের আজকে আপনার সন্তানের কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে আপনি চিন্তায় পড়তে পারেন, নিজের মা বাবার সাথে আপনার মানে সম্পর্কের মানে হানি হতে পারে, তর্ক বিতর্ক কথা কাটাকাটি হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু সামান্য কারণে ভুল বোঝাবুঝি হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে সামান্য কারণে ভুল বোঝাবুঝি হতে পারে, কোনো ইগো প্রবলেম তৈরি হতে পারে, তাই অবশ্যই যে কোনো ইগো থেকে একটু দূরে থাকবেন, মানে সামান্য কারণে যাতে নিজেদের মধ্যে যাতে মানে ঝগড়াঝাটি না হয়। পুজোর চাঁদা নিয়ে বা কেউ কেউ কোনো বিষয় নিয়ে আপনার কাছে হয়তো বেশি টাকা চাইছে, সেখানেও কিন্তু আপনার মতবিরোধ তৈরি হতে পারে। মীনরাশির মানুষ একটু খেয়াল রাখবেন, যে কোনো বিষয় যে কোনো কাজে আপনার কাছে দেখবেন আজকে একটু বেশি টাকা মানুষ চাইতে পারে, যেটা হয়তো আপনি দিতে চাইছেন না, সেই ক্ষেত্রে তার সাথে আপনার বিরোধ বাড়তে পারে আজকে। মীনরাশির মানুষ আপনি যদি ঋণ করে থাকেন সেই ক্ষেত্রে আজকে চাপ দিতে পারে যারা মানে পাওনাদার মানুষ আজকে আপনার ক্ষেত্রে চাপ দিতে পারে, বি কেয়ারফুল। নমস্কার, যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করবেন যত কাছের লোক আছে, এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা।